लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। मुझे देख के वोट मत दीजिए, मोदी जी को देख के वोट दीजिए, ऐसा कुछ कहा अनुपम हाजरा ने। जादवपुर के बीजेपी प्रार्थी अनुपम हाजरा ने रविवार को तृणमूल के विरुद्ध काफी आरोप लगाते हुए कहा कि कुछ सालों में तृणमूल ने जादवपुर में काफी समस्याएं उत्पन्न कर दी हैं। वहीं मोदी जी की प्रशंसा करते हुए उन्होंने बताया कि जिस प्रकार से 5 सालों में मोदी जी ने पूरे देश को सवारा है, जादवपुर के लोगों को भी वैसे ही और अच्छे से सवार सकते हैं। वहीं उन्होंने बीजेपी को और वोट देने के लिए और मोदी जी को वापस से सत्ता में लाने के लिए गुहार की। আর এইটা তো সামান্য ইস্যু, এর থেকে কত বড় বড় ইস্যু আপনি দৈনন্দিন জীবনে যেগুলো ফেস করছেন, যে আপনার বাড়ির কী রং হবে সেটাও ঠিক করে দিচ্ছে, মানে নীল সাদা রং দিতে হবে সেটাও ঠিক করে দিচ্ছে মানে তৃণমূল। মানে এই ইস্যুটাই যথেষ্ট যারা মানুষ দৈনন্দিন জীবনে অনুভব করছে। আর প্লাস নারদা সারদা রোজভ্যালি তো আছেই, আর বিভিন্ন রকম স্ক্যাম স্ক্যান্ডেল তো আছে, ফলে এইগুলো যথেষ্ট। এবং ভারত যদি ভারতবাসী ভারতবর্ষকে ভালোবাসে, যদি যাদবপুরবাসী ভারতবর্ষকে ভালোবাসে, সেই ভারত একজন ভারতীয় সেন্টিমেন্ট হিসাবে নরেন্দ্র মোদীজিকে ফিরিয়ে আনবে এবং যাদবপুর বিজেপি পাবে। কারণ পাকিস্তানকে যেভাবে জব্দ করেছেন নরেন্দ্র মোদীজি সেটা মানুষ ভুলবে না। এবং আজ পর্যন্ত স্বাধীনতার পরে কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানকে এইভাবে জবাব দিতে পারে। মোদীজি গত 5 বছরে যে পরিমাণে ডেভেলপমেন্টাল কাজ করেছেন, গ্রাম শহর নির্বিশেষে, জাতি মত ধর্ম নির্বিশেষে, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই চ্যালেঞ্জ, আমার কাছে কোনো প্রার্থী চ্যালেঞ্জ না। কারণ যেটা হচ্ছে কি, যে বাংলায় নরেন্দ্র মোদীজির কাজের যে যে সিরিজ অফ ইভেন্ট বা যে ধরনের কাজ উনি করেছেন না কেন, সেটা বাংলার মানুষের কাছে পৌঁছে দেননি মানে মমতা ব্যানার্জি।